জোস না আর চলতে পারছি না চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়েছি জোস না একটু বিশ্রাম করতে দাও এ কি করবে জোস না আমার জন্য আজ তোমাকে বনবাসে আসতে হয়েছে জোস না ছি ছি ও কেমন কথা আমার জন্য তোমার আজ এই পরিণতি তুমি বাদশার ছেলে বন জঙ্গলে এভাবে তুমি ঘুরে বেড়াচ্ছ সে তো আমার জন্য তোমাকে কষ্ট করতে হয়েছে দুঃখ করো না সুখের দেখা একদিন আমরা পাব না জোসনা স্বামী তুমি কেঁদো না আমি তো তোমার পাশে আছি কোনো চিন্তা করো না করলাম বনবাসি গো জোসনা করলাম বনবাসি তোমার মুখে হাসি গো জোসনা তোমার মুখে হাসি অমন করে বলছো কেন আমরা দুজনে মিলে কাজ করব করে আমাদের দুঃখ দূর করব চলো ওই তো একটি গ্রাম দেখা যাচ্ছে ওখানে গিয়ে দেখি একটু আশ্রয় নিতে পারি কিনা হ্যাঁ জোসনা চলো আস্তে আস্তে চলো কি হয়েছে জোসনা পায়ে কি বেঁধেছে জোসনা কাঁথা বেঁধেছে তাই না
জোসনা, আমার জন্য আর কত সহ্য করবে এই কষ্ট যে আমি সইতে পারবো না জোসনা। না না হয়েছে, চলো আমাকে ধরো, আমি আমি যেতে পারবো।